الحمد لله, رب الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا أبو اليمان الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود أن عبد الله بن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في رق من قريش وكان تجارا بالشام في المدة التي كان رسول الله صلى الله عليه وسلم ماد فيها أبا سفيان وكفار قريش فأتوه وهم بإلياء فدعاهم في مجلسه وحوله عظماء الروم ثم دعاهم ودعا بترجمانه فقال أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي فقال أبو سفيان فقلت أنا أقربهم نسبا فقال أدنوه مني وقربوا أصحابه فجعلوهم عند ظهره ثم قال لترجمانه قل لهم إني سائل هذا أن هذا الرجل فإن فإن كذبني فكذبوه فوالله لولا الحياء من أن يأثروا علي كذبا لكذبت عنه সোম মা খান আবালুম সানানি আনহু আন খাওয়ালা খাইফা নাসাবহু ফি কুম ইলা আখের হাদিস সম্মানিত দর্শক শ্রোতা ইকুইডির উদ্যোগে আজকে আমাদের দর্শে বুখারির আমরা সাত নম্বর হাদিস শুরু করছি আসলে আহ ত্রুটির কারণে কিছু আমাদের টেকনিক্যাল কিছু কারণে দেরি করতে শুরু হয়েছে এই জন্য ক্ষমা চেয়ে আজকে যে হাদিসটি আমি আপনাদের সামনে পরে শোনাইছি তার শুরু অংশ কিছু শোনাইছি হাদিসটি বদুল রহির সর্বশেষ হাদিস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটির নাম হচ্ছে হাদিস ও হেরাক এখানে রুমের বাদশাহ যে হেরাক তার নিকট আল্লাহ রসুল পত্র দিয়েছিলেন সেই বিষয়টা বিস্তারিত ভাবে এই হাদিসে আলোচনা করা হয়েছে ইতিহাস ভিত্তিক কথা বদুল শুরু সম্পর্কিত শুরু সম্পর্কিত এখানে আছে যে ওহি কিভাবে শুরু হয়েছিল তার অনুসারী কারা ছিল তারা কি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি না সমাজের জনসাধারণ লোক তারা অনুসরণ করছিল ইত্যাদি বিষয়গুলো এখানে থাকার কারণে এই হাদিসটিকে বাবু বদুল ওয়াহি ওয়াহি শুরু হওয়ার প্রারম্ভের অন্তর্ভুক্ত করেছেন ইমাম বুখার রহমতুল্লাহ আলাই আমি হাদিসটি অনুবাদ এবং তার বিষয়টা কিছু আলোচনা করে একত্রে যাওয়ার চেষ্টা করব যেহেতু অনেক বড় হাদিস আমরা জানি যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামা তিনি হুদয় বিয়ার সময় বিভিন্ন বাচ্চাদের নিকট পত্র লিখেছেন এবং ইসলামের দাওয়াত দিয়ে অনেক পত্র বিভিন্ন বাচ্চাদের কাছে দিয়েছেন একটি পত্র মাধ্যমে আল্লাহ রসুল রুমের রুমের যে করেছিল হেরাক সে তখনকার ধর্মে খুব বিজ্ঞ ছিল এবং পণ্ডিত ছিল অনেক যোগ্যতা ও মেধার অধিকারী ছিল এই জন্য রসুলের পক্ষ থেকে যখন এই পত্রটা গেল তখন পত্রটার বাস্তবতা যাচাই করার জন্য নবোধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তখন সে বলল তার আহ সভাসদ লোকদেরকে বলল যে পত্র আমার কাছে এসেছে তবে এই মক্কার থেকে কোনো দল এখানে আমাদের এখানে কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে কিনা সেখান থেকে কোনো লোক যদি থাকে তাহলে তাকে ডেকে আনো তার থেকে আমি আহ নবী সম্পর্কে নবোৎ সম্পর্কে কিছু জানি আর যে লোক দাবি করেছে তার সম্পর্কে কিছু আইডিয়া নিতে চাই কিছু তথ্য সংগ্রহ করতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এখানে একজন মানুষ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য সেই মানুষের মতাদর্শ জানার জন্য তার ব্যক্তিগত অবস্থান জানার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার এই হাদিসে হেরাকলে খুব অত্যন্ত চমৎকার ভাবে সেই বিষয়গুলা আলোচনা হয়েছে আমরা ধারাবাহিক সেই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ হেরাকল যখন জানতে পারলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে তখন সামে একটি ব্যবসায়িক দল ছিল ছিল যে নেতৃত্বে আবু সুফিয়ান আর তার সাথে কিছু দলের ব্যবসায়ী ছিল তখন হেরাক লোক পাঠিয়ে আবু সুফিয়ানকে বললো যে তাকে আমার কাছে নিয়ে আসো তখন হেরাকল যখন আবু সুফিয়ানকে আহ্বান করলো লোক পাঠিয়ে তাকে ডাকালো তখন হেরাক এবং তার সাথী যারা ব্যবসায়ী ছিল সবাই সেখানে হেরাকলের দাওয়াতে গেল হেরাক দাওয়াতে যাওয়ার পর সে তাদেরকে তার যে ওই বাইতুল মকদাসে একটি তার রাজকীয় রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে তাকে ডেকে নিয়ে তিনি প্রথমত ওই উপস্থিত করে তাদেরকে বলা হয়েছিল যে একজন অনুবাদক নিয়ে এসেছে তখন তারা আরবি না জানলে জন্য অনুবাদ দুবাসীকে একজন আর আসা হয়েছে এবং দুবাসীদের মধ্যে দুবার্ষিক বলা হয়েছে যে এদের মধ্যে যারা এখানে আজকে উপস্থিত আছেন যে ব্যক্তি সম্পর্কে নবী বলা হচ্ছে যে তিনি নবী হয়েছেন বা নবী দাবি করেছে সেই ব্যক্তির আত্মীয়দের মধ্যে কেউ আছে কিনা বংশের কোনো লোক আছে কিনা তখন সেন আবু সুফিয়ান নিজেই সে বললো যে হ্যাঁ আমি তার বংশের আবু রসুলের চাচা ছিল সেখানে সে আবু সুফিয়ান তখন যখন জানতে পারলো যে আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লামের আত্মীয় রক্ত আত্মীয় তার চাষা তখন হেরাক তাদেরকে বসানোর জন্য একটা পদ্ধতি করলো আমি ছাত্রদের ক্লাসে যারা উপস্থিত আমি সেটাকে একটা দৃশ্য করে দেখাতাম হেরাক এখানে বসা আছে তার সামনে সরাসরি আবু সুফিয়ানকে এবং আবু সুফিয়ানের পিছনে তার সাথে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে পিছনে সারিতে বসানো হয়েছে অর্থাৎ এখানে তিনটা স্তর করা হয়েছে একটা তো হেরাক নিজে অবস্থান করেছেন দ্বিতীয় স্তরটা হচ্ছে সেটা আবু সুফিয়ানের জন্য আর ব্যবসায়ীদের স্তরটা হচ্ছে আবু সুফিয়ারের পিছনে খুব টেকনিক্যালি তিনি জিনিসটা জানতে চাচ্ছেন যে আসলে ওই ব্যক্তি সম্পর্কে তত্ত্বটা যেন সঠিকভাবে ইয়ে হয় মানে সংগ্রহ করা যায় এই জন্য অনুবাদককে বললো যে তুমি আবু সুফিয়ানের পিছনে যে লুক্তগুলো আছে তাদেরকে এই কথাটা জানিয়ে দাও যে আমি আবু সুফিয়ান থেকে কিছু তথ্য সংগ্রহ করব যে তত্ত্বগুলা যদি সঠিক দিয়ে তো সঠিক দিলই আর যদি সে মিথ্যা কিছু দিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বলবা যে আবু সুফিয়ান মিথ্যা বলছে সেখানে এখানে দেখেন আসলে ওই আবু সুফিয়ান এখন যে পাশে কারোর সাথে পরামর্শ করি বা কেউ তাকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই যা বলতে হবে তার পক্ষ থেকে বলতে হবে পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই এটা একটা লোক থেকে সঠিক তত্ত্বটা বের করার জন্য এই একটা পদ্ধতি এই হারাক তখন তিনি এই অবলম্বন করলেন এই অবলম্বন করার দ্বারাতে তিনি তাকে এগারোটি প্রশ্ন করেছিলেন একটি প্রশ্ন তো শুরুতে চলে গেল বারোটি প্রশ্ন ছিল মোট বারোটি প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে তোমাদের মধ্যে কে ওই নবীর বংশের লোক বা তার সাথে সম্পর্ক আছে এটার উত্তর আমরা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করেছি পরবর্তী সময় যে এগারোটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেখানে সেই প্রশ্নটি ধারাবাহিকভাবে আমি একটু আলোচনা করি এবং সেই প্রশ্নগুলা কেন উনি করেছেন সেই প্রশ্নগুলা কেন করেছেন এটা এখানে পরিষ্কারভাবে তার লক্ষ্য উদ্দেশ্য বলেছেন তিনটা ধাপে এই প্রশ্নগুলো আলোচনা হয়েছে প্রথম ধাপ প্রশ্নটা করা হয়েছে মানে ডায়লগটা চলছে আবু সুফিয়ান আর হেরাকলের মাঝে পরবর্তী সময় এটি প্রশ্নগুলা করার পর তারপরে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা কেন করলেন হারাক এটা তার ব্যাখ্যা দিয়েছেন সেখানে এরপরে তৃতীয় স্তরে গিয়েছে হেরাক্ল তার নিজের অনুভূতিটা প্রকাশ করেছেন সেখানে যে এই প্রশ্নগুলাতে আমি কতটুকু বুঝতে পারলাম তার ব্যক্তির আবেগ কতটুকু তৈরি হলো তার ভিতরে এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে আহ সম্মানিত দর্শক শ্রোতা আসলে অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এই বিষয়গুলো শুনবেন এটা বর্তমান বিশ্বে অত্যন্ত কার্যকরী আজকেও আমরা অনেক তথ্য সংগ্রহ করি অনেক ক্ষেত্রে আমরা অনেক সম্পর্কে জানার চেষ্টা করি অনেক বিষয় সম্পর্কে জানতে চাই একটা লোকের জানার জন্য বা একটা বিষয় সঠিক তথ্য নেওয়ার জন্য কি কি বিষয়গুলা জানা দরকার কিভাবে তাকে প্রশ্ন করা দরকার এটা কিন্তু এই হাদিসে হেরাকলে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে যেমন প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে আল্লাহ রসুল এই অনুবাদকের মাধ্যমে প্রশ্ন করেন যে খাই ফানা সবুহু যে ব্যক্তি তোমাদের মধ্যে নবী দাবি করেছে সে ব্যক্তি ফানা সবুহু ফেকুম তোমাদের মধ্যে তার বংশটা কেমন কেমন বংশের লোক তখন প্রশ্নটা করা হলো আবু সুফিয়ানকে আবু সুফিয়ান উত্তর বললো কুলতু আবু সুফিয়ান বলল যে আমি ওই মোহাম্মদ হচ্ছে আমাদের মধ্যে একজন সম্ভ্রান্ত বয়সের লোক আমি আর একটু বিষয় সঙ্গে দিতে চাচ্ছি যে এই হাদিসটা আবু সুফিয়ান রায়াত করেছেন তখন সে কিন্তু মুসলমান হওয়ার পর করেছেন কিন্তু ঘটনা তখন সে মুসলমান ছিল না এই জন্য তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন হাদিস করেছেন আর ইবনে আব্বাস বর্ণনা করেছেন এই জন্য সে তখন তার যে ঘটনাটা ছিল এই ষষ্ঠ হিজড়িতে আহ ষষ্ঠ বা সপ্তমের শুরু দিয়ে এই ঘটনা ছিল সেই ঘটনা তখন কিন্তু সে ইসলাম গ্রহণ করে আবু সুফিয়ার ইসলাম গ্রহণ হচ্ছে মফাতে মক্কার পরে এই জন্য সে ইসলাম গ্রহণ করার পরে তখন তার এই কথাগুলা সে বলতে লাগলো এবং তার ওই ঘটনাটা সে বললো যে তার ভিতরে কেমন একটা পরিবর্তন আসছিল ওই দিনের তত্ত্ব সংগ্রহের নবতের দাবি করেছে তার বংশ তোমাদের মধ্যে কেমন কুলতু হুয়াফি নাদ তিনি আমাদের মধ্যে অত্যন্ত সম্রাদ্দ বংশে জন্মগ্রহণ করেছেন কারণ এখানে বংশের বিরুদ্ধে বললে তো নিজের বদনামী নিজে করেন এই জন্য এটা বলা তার জন্য একবার অপারক ছিল বা তাকে বলতে বাধ্য হয়েছে সে যে সে একজন সম্ভ্রান্ত বক্সের সন্তান দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রসুল জিজ্ঞাসা না ওই জিজ্ঞেস করলেন যে হাল হালকাল এই কথাটাকে তোমাদের মধ্যে এর পূর্বে কেউ এ ধরনের কোনো দাবি করে কিনা না অর্থাৎ নবতের এরকম কোন দাবি করেছিল হেরাক এর উত্তরে হেরাকলের এই প্রশ্নের উত্তরে আবু সুফিয়ান বললো কুলতুলা যে না আমাদের পূর্বপুরুষদের আমাদের বংশের মধ্যে এই ধরনের কোনো কেউ দাবি করে নাই পরবর্তী সময় হেরাক তাকে আবার জিজ্ঞাসা করলো ফাহাল খান আমিন আবা মালিক তোমাদের পূর্বপুরুষদের মধ্যে কি বা মোহাম্মদের পূর্বপুরুষদের মধ্যে কি সেখানে কেউ কোনো রাজা বাদশাহ ছিল তখন আবু আবু সুফিয়ান বললো লা আমাদের বংশ কোন রাজা বাদশাহ ছিল না তখন হেরাক আবার প্রশ্ন করলো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা কি তার অনুসরণ করে না সাধারণ বা দুর্বল শ্রেণীর লোকরা সেখানে অনুসরণ করে তখন আবু সুফিয়ান বলল বল দু আফা উহম সমাজের দুর্বল শ্রেণীর সাধারণ শ্রেণীর লোকরা তা অনুসরণ করছে পরবর্তী সময় হেরাক আবার প্রশ্ন করলো আয়া জিদুনা আম ইয়ানকুসুন তারা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমতেছে তখন আবু সুফিয়ান বলল বাল ইয়াজিদুনা বলো যে তারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে হাল আবার হেরাক প্রশ্ন করলো হাল ইয়ারতাদউ احدুম মিনহুম সুখতাতান لدিনেহি তাদের মধ্যে কেউ যারা ইসলামে প্রবেশ করেছে মুহাম্মাদের অনুসরণ করেছে সেই দিনে প্রবেশ করার পর বিরক্তি হয়ে অসন্তুষ্ট হয়ে সেখান থেকে কেউ মুরতাদ হয়ে গিয়েছে চলে গিয়েছে কিনা মুখ নিয়েছে কিনা না না কেউ যারা প্রবেশ করেছে করেছে তারা এখান থেকে কেউ আর কোনো সময় সরে যায় না বরং তারা আরো দিন দিন সেখানে মনোযোগী হচ্ছে এরপরে হেরাকলে আবার প্রশ্ন করলো

রসুল পাক সাল্লাম তার তিনি আল আমিন হিসাবে সত্যবাদী হিসাবে তো মক্কা তাদের কাছে পরিচয় পরিচয় পরিচিত ছিলেন এটা নবুয়তের আগেই এবং কোন সময় রসুল সাল্লাহ সাল্লাম কোনো মিথ্যা কথা বলেন নাই তাদের সমস্ত অনুষ্ঠানের মুদ্রমণি হিসাবে ছিলেন সুতরাং এখানে আবু সুফিয়ান এই কথা বলা ছাড়া তার কোনো উপায় ছিল না সে কথা পরিষ্কার বাধ্য হয়ে সে বলল যে আমরা এটি তাকে কোনো মিথ্যার আহ দূষিত করা বা মিথ্যার অপবাদ দেওয়ার কোন সুযোগ ছিল না বা মিথ্যা সে এরপরে আবার প্রশ্ন করলো ফাহার গাদ্দারি করেছে তোমাদের সাথে ওয়াদা খেরাপ করেছে যে তোমাদের সাথে কোনো অঙ্গীকার করেছে অঙ্গীকার করার পরে সে অঙ্গীকার ভঙ্গ করেছে এমন কোন ঘটনা কি ঘটেছে তখন আবু সুফিয়ান বলল কুলতুলা হয় না এরকম কোনো ঘটনা ঘটে নেই তবে এখানে সে একটা কথা লাগাইছিল সেই করার পরে কথা বলছিলাম সন্ধির সময় ছিল ঘটনা আমরা এখন তার সাথে একটি চুক্তিতে আছি জানি না ভবিষ্যতে সে করবে এটা কিন্তু প্রশ্নের উত্তর অন্তর্ভুক্ত না কিন্তু ওই যে ভালো লাগে না কিছু কথা লেজ লুজ লাগানো যায় কিনা আমাদের দেশে এগুলা কিছু শ্রেণীর লোক আছে যে উত্তর সহজ দিলেই হতো কিন্তু উত্তর সহজ না দিয়ে এমন কিছু ঘোরায় গড়ায় কিছু কথা বলে মানুষ সঠিকটা বের করতে পারে না ঠিক সেদিন আবু সুফিয়ানও বলছিল যে হ্যাঁ আমরা এই পর্যন্ত কোনো আহ ওয়াদা ভঙ্গ করে নাই কোনো সন্ধি ভঙ্গ করে নাই চুক্তি ভঙ্গ করে নাই তবে আমরা একটা চুক্তিতে আসি যে জানি না ভবিষ্যতে সে কি করবে আবু সুফিয়ান মুসলমান হওয়ার পর সে বলছিল ওই দিন আমার এই সাক্ষাৎকারে ওই ডায়ালগে এর এই একটা দুর্বল কথাই ঢুকাইছিলাম আর কোন দুর্বল কথা ঢুকানোর কোন সুযোগ আমার ছিল না এরপরে হেরাক না আবার প্রশ্ন করলো ফাহাল কাতাল তুমু তোমরা কে তার সাথে স্বাভাবিকভাবে যুদ্ধ হয়েছে বলতো না আমি ফাঁকা ইয়াহু তার সাথে তোমাদের যুদ্ধ কেমন হতো তোমরাই শুধু বিজয় লাভ করতে আসে পরাজয় হতো অথবা সে শুধু বিজয় লাভ করে আর তোমরা পরাজিত এমন হয় না আলহার না ওবাই না সিজাল না 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 মুঠ কথা কোন সময় বিজয় আমাদের হয় কোনো সময় বিজয় মোহাম্মদের হয় এটা একটা উদাহরণ দিয়েছে কুয়ার থেকে পানি তোলার জন্য যে ঢুল যে বালতিটা পানি তোলা হয় এই বালতিটা একসময় যিনি পানি তুলে তার হাতে আসে অর্থাৎ পানি যখন আসে তখন সেটা পানি সরা আবার এটা কুয়ার পানিতে দেওয়া হয় সেখানে এটা একটা উদাহরণ তখনকার আরবের লোকদেরকে বোঝানোর জন্য রসুল জাবামিউল খেলিম মানে কথাগুলা তখনকার আরবরা খুব যুক্তিসঙ্গত কথা বলতো সেই যুক্তি হিসাবে সেখানে আবু কথাটা বলছিল। বাইনা না মতো। একবার আমাদের কাছে একবার তার কাছে একবার আমরা বিজয় লাভ করি একবার তারা বিজয় লাভ করে তো ষষ্ঠ হিজবি পর্যন্ত বেশ কয়েকটা যুদ্ধ ছিল যারা মুসলমানরা বিজয় লাভ করেছে রসুলের বিজয় হয়েছে আবার তাদেরও কিছু হয়েছে এই জন্য তারাই কথাটা বললো খালা সর্বশেষ প্রশ্ন যেটা মাদাইয়া মরুকুম এই মোহাম্মদ তোমাদেরকে কৃষের আদেশ করে তখন আবু সুফিয়ান সে বলল কুলতু ও আবুদুল্লাহ তার আদেশ হচ্ছে ও আবুদুল্লাহ ও আবুদুল্লাহ ওয়াহদাহ এক আল্লাহর এবাদত কর বলা তুষ্টুকু বিহি সেই আর তার সাথে কাউকে শরিক করবে না অতরুকু মা ইয়াকুল আবা উকুম তোমাদের পূর্বপুরুষ যে পৌত্তলিকতায় নিমজ্জিত সেই পৌত্তলিকাকে তোমরা বর্জন করো এবং তিনি আমাদেরকে নামাজ পড়তে বলে জাকাত দিতে বলেন ওয়াসিদকে সত্য কথা বলতে বলেন ওয়ান আফে পবিত্র থাকার জন্য আমাদেরকে বলেন ওয়াসিলাতে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে আমাদেরকে নির্দেশ দেন এই প্রশ্নগুলা এই 11টা প্রশ্ন এখানে আছে 11টা প্রশ্ন করার পর এখন হেরাক তার অনুবাদককে ডেকে বলল যে এই প্রশ্নটি কেন করলাম তুমি প্রত্যেকটা ব্যাখ্যা তাদেরকে দাও যেমন সে ব্যাখ্যা দিচ্ছিল কুল্লাহ তাদেরকে বলুন তোমাকে প্রশ্ন করেছিলাম যে তার বংশ কেমন তুমি বলেছ যে সে তোমাদের মধ্যে একজন সম্ভ্রান্ত বংশের লোক তখন মন্তব্য ফাকাদারা রুসুল তুব আচফি নাসামে খর নেহা বললো যে এইভাবেই ওই সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্প্রদায় গুরুত্বপূর্ণ বংশে নবীকে প্রেরণ করা হয় নবী রসুলদেরকে প্রেরণ করা হয় সুতরাং সে নবী হওয়ার জন্য প্রথম প্রমাণ এটাই তোমরা নিজেরাই বলেছো যে যেহেতু সম্ব্রান্ত বংশে তার জন্ম দ্বিতীয়

তাহলে আমি বলতাম রাজি কাবাহ বলতাম যে এই ব্যক্তি হয়তো তার পূর্বে পুরুষের যে পূর্ব পুরুষের যে দাবি সেই দাবি অনুসরণ করেই এই দাবিটা করে আমিন আবাহিমা লিখেন প্রশ্ন করেছিলাম যে তার পূর্ব পুরুষরা কোন রাজা বাচ্চা ছিল ফাদা আল্লাহ তুমি বলছো না কোনো রাজা বাচ্চা ছিল না হুলতু এখন হ্যারাক বলে ফালাউ খান আমিন মিন মালিকিন যদি তার পূর্বপুরুষ থেকে কেউ যদি সেখানে রাধা বাচ্চা থাকতো তাহলে আমরা বলতাম রাজুল নিয়াত্ত মুল আবিহি এই ব্যক্তি হতো তার পূর্বপুরুষের তার পিতার তার দাদার সে রাজত্ব সে চাচ্ছে ওয়াসা আল্তুকহাল কুনতুম তাত্তা হিমু নাহু বিল খা দিবে খাবলা প্রশ্ন করেছিলাম তোমাদেরকে যে ইতিপূর্বে এই কথা বলার আগে এই ব্যক্তিকে তোমরা মিথ্যার কোনো

আর এখন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ আলাইকুম জামিআ এই ঘোষণা সে কোনো সময় মিথ্যা দেয় নাই বরং এটাও যুক্তি সঙ্গত এইভাবে কথাটাকে তিনি বলে ফেললেন ওয়াসআলতুকা اشراف الناس اتبعوه ام ضعفاهم কা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা কি তার অনুসরণ করছে না দুর্বল বা সাধারণ শ্রেণীর লোকেরা করেছে তোমরা বলছো যে সাধারণ শ্রেণীর লোকেরা দুর্বলদের অনুসরণ করে এরাই হচ্ছে আসলে নবীদের অনুসারী যারা নিজেদের আত্মম্বরিতার কারণে কাছে মাথা নত করতে পারে না তারা নবীকে মানবে থেকে বর্তমান দেখা যাচ্ছে যে আসলে যারা অহংকার কারণে নিজেদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করে কিন্তু তারা রসুলকে স্বীকৃতি দিচ্ছে না তারা ইসলামকে স্বীকৃতি দেয় না এদিক সেদিক চলাফেরা শুরু করে দেয় সেখানে কিন্তু আসলে ইসলামকে ওই শ্রেণীর লোকরাই প্রথম গ্রহণ করেছে যারা সাধারণ শ্রেণীর লোক দুর্বল শ্রেণীর লোক আস্তে আস্তে সেই ইসলাম সারা দুনিয়া প্রচার করেছে وسالتك يا زيدونا اميان قصور আবার জিজ্ঞাস করেছিলাম যে তারা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে তোমরা বলেছো দিন দিন বৃদ্ধি পেতে পাচ্ছে এই ভাবে ঈমান আস্তে আস্তে এই ভাবে পরিপূর্ণতা লাভ করবে হ্যাঁ আস্তে আস্তে সকলের কাছে কি করবে ইমানের দাওয়াত পৌঁছে যাবে এটা বৃদ্ধি পেতে থাকবে কমার কোনো সম্ভাবনা নাই বলেছিলাম যে কোনো ব্যক্তি ইসলামে রসুলের অনুসরণ করে ইসলামে প্রবেশ করার পর আবার সে বিরুক্ত হয়ে তার থেকে মুরতাদ হয়ে গেছে চলে গিয়েছে না এই ধরনের তুমি যে যে সুতরাং ব্যক্তি ভিতরে ইমান প্রবেশ করে যায় তাকে দুনিয়ার শাস্তি আর যত প্রকারের শাস্তি তাকে দেয়া হোক না কেন সে কোনো সময় ইসলাম থেকে বিচ্যুত হয় না আবার জিজ্ঞাসা করেছি সেই ব্যক্তি তোমাদের সাথে কোনোদিন তিনি কি তোমাদের সাথে কোনো সময় ওয়াদা খেলাপ করেছে চুক্তি ভঙ্গ করেছে তোমরা বলেছো চুক্তি ভঙ্গ করে নাই আল্লাহ রসুল রসুল এমনই হয় সে তার সঙ্গী সাথীদের সাথে তার অনুসারীদের সাথে তার লোকদের সাথে কোনো সময় সেখানে ওয়াদা ভঙ্গ করে না চুক্তি ভঙ্গ করে না তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে তিনি কিসের ব্যাপারে আদেশ করেন তোমরা বলেছ আদেশ করেন এক আল্লাহ এবাদত করার ব্যাপারে এবং আল্লাহর সাথে শরিক করা যাবে না এবং প্রত্যতা থেকে নিষেধ করেন নমাজের ব্যাপারে বলেন সত্য বলেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার ব্যাপারে নির্দেশ দিয়ে থাকেন এই ব্যাখ্যা দেওয়ার পরে এগারোটা প্রশ্নের ব্যাখ্যা এখন হলো এগারোটা প্রশ্ন হয়েছে শুরুতে এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অনুবাদকের মাধ্যমে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের লোক যারা ছিল সকলকে সেখানে জানানো হলো জানানোর পরে এখন সেখানে হেরাট তার ব্যক্তিগত মন্তব্য এখানে পেশ করছেন ফাইন ক্যান মা তাকুল হাককান আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললো তুমি যা বলেছো তা যদি সত্য হয়ে থাকে ফাসায়াম লিকু মাও দা মাও দে অকাদেমি ইহা সে খুব অচিরে খুব দ্রুত এই সামেরও তার রাজত্বে ঘরে চলে আসবে আমার এই দুই পায়ের যে নিচে জায়গা রয়েছে এটাও সে মালিকানা হবে অধিকার হয়ে দেবে অর্থাৎ ইসলাম সে পর্যন্ত পৌঁছবে আমি দৃঢ় বিশ্বাস ছিল আমার যে এই ব্যক্তি আর আগমন হবে এবং একটা তবে একটা ধারণা ছিল যে লোকটা তোমাদের থেকে আসবে না করতে থেকে আসবে একটা ধারণা ছিল কিন্তু তোমাদের থেকে সেই লোকের আবির্ভাব হয়েছে এটা একটা আমার ধারণা ছিল যদি আমি আজকে এরা সিংহাসনে না থাকতাম যদি আমার সুযোগ হতো তাহলে আমি তার সাথে তার সাক্ষাৎ করার জন্য জসন্তু লেখা আহু তার সাথে সাক্ষাৎ করার জন্য যত প্রকারের চেষ্টা যত প্রকারের পথ বের করা দরকার সবটাই বের করে আমি তার সাথে সাক্ষাৎ করতাম সেখানে যদি আমি তার আন নিকট তার দুই পা আমি ধৌত করে দিতাম তার প্রতি আনুগত্য এই কথাগুলো বলে হ্যারাক তার রসুলের প্রতি তার আবেগ আপ্লুত অবস্থা এমন বলে দিয়েছে যদি আমি তার কাছে পৌঁছতে পারতাম আমি যদি তার নিকটে হতাম তাহলে তাকে সম্মান প্রদর্শনের এই পর্যায়ে যেতাম যে তার পা দুটি আমি করে দিতাম সম্মানিত দর্শক শ্রোতা এই প্রশ্নগুলা দিয়ে আমরা কি বুঝলাম এবং প্রশ্নগুলার ব্যাখ্যায় আমরা কি বুঝতে পারলাম এবং যিনি প্রশ্নকারী ছিলেন হেরাক তার অনুভূতিটা কি এখানে কিন্তু পরিষ্কার হয়েছে আজকের সমাজে আমরা অনেক ব্যাপারে তথ্য সংগ্রহ করি যার থেকে তথ্য সংগ্রহ করা হয় তাকে চাপ দিয়ে বা তার উপরে এমন অবস্থা সৃষ্টি করে তার থেকে যারা পত্রপত্রিকা দেখে তার থেকে এমনভাবে যেটা উনি চায় সেটা তারকে স্বীকার করায় কিন্তু আসলে সংগ্রহ করার পদ্ধতি এটা নয় আপনি এমনভাবে ভাবে তথ্যগুলা জানার জন্য প্রশ্নগুলা ধারাবাহিক ভাবে রাখুন যে আপনি যেটা জানতে চান সেটা যেন বেরিয়ে চলে আস এখানে তাকে শারীরিকভাবে আঘাত করতে হবে লাঞ্ছনা দিতে হবে বিভিন্ন ধরনের শাস্তিতে তার দ্বারা বলাতে হবে এতে সঠিক তত্ত্ব আসে না এই হেরাক সে তখনকার যুগের সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত এবং অভিজ্ঞ লোক ছিল তখনকার ধর্ম সম্পর্কে তার সঠিক জ্ঞান ছিল যার কারণে সে এই নবতী তত্ত্ব সংগ্রহ করার জন্য এত বড় একটা দাবি তত্ত্ব সংগ্রহ করার জন্য এমনভাবে প্রশ্নগুলা গুছালেন যে প্রশ্নগুলা প্রত্যেকে উত্তর দিতে উত্তরটা সঠিক দিতে সে বাধ্য হয়েছে আমরাও যারা বিভিন্ন দায়িত্বে আছি কোন তত্ত্ব সংগ্রহ করতে গেলে আমাদের জন্য যারা শুনছেন বা যারা শুনবেন তাদের সকলের কাছে আমার এই অনুরোধ থাকবে যে আমরা রসুলের দাবিদার আমরা রসুলের সাফাতের আশা করি আমরা হজ করি আমরা নমাজ আদায় করি আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই অথচ রসুলের আদর্শ আমাদের থেকে অনেক দূরে সরে রয়েছে এই রবিউল আওয়াল মাস যদি আমার জীবন একটা শিক্ষাও যদি আমি নিতে পারি তাহলে আল্লাহ তারা যদি আমাকে পঞ্চাশ বছর দিলে পঞ্চাশটা শিক্ষা আমি নিতে পারবো জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারা অবশ্যই হাদিসটাকে এই প্রশ্নগুলা অবশ্যই বিশ্লেষণ করবেন বিভিন্ন গ্রন্থে আছে বিভিন্ন যুক্তিক বিশ্লেষণ বিশ্লেষণা আছে এই বিষয়গুলা আপনারা অবশ্যই আলোচনা করবেন আমি শুধু অর্থটা আর প্রাসঙ্গিক কিছু কথা বলে হাদিসটা একটা পর্যায়ে যেহেতু যেতে হবে এই জন্য দ্বিতীয় অংশটুকু আমি শুরু করলাম হেরাকলের কাছে যখন রসুলের এই পত্র গেল তিনি এই তথ্য সংগ্রহ করার পর তখন বলল যে দেখিয়া কালবি মাধ্যমে যে পত্রটা আমার কাছে পাঠানো হয়েছে পত্রটা আমাকে দাও এই দেহিয়া কালবির আজিব বুসরার কাছে সেই বুসরার গভর্নর কাছে পত্রটা দেহিয়া কালবি পৌঁছাইছিল বুসরার গভর্নর হেরাকলের কাছে সেই পত্রটা দিল এবং পত্রটা পত্রটা দেওয়ার পরে তিনি খুললেন আল্লাহ রসুল এই তত্ত্ব সংগ্রহ করার পরে এখানে কিন্তু বিশাল একটা শিক্ষা আছে যে ব্যক্তির পত্র পত্র বা যে ব্যক্তির সম্পর্কে আপনি নিতে চান সেই বিষয় সম্পর্কে আগে আপনার ধারণা নিতে হবে আপনি পত্র পরে ধারণা নেওয়ার দরকার নেই আগে ধারণা নেবেন তারপরে পত্র বিষয়বস্তুকে আপনি গবেষণা করবেন ঠিক আল্লাহ রসুল সেখানে যে পত্রটা পাঠালেন হেরাকলের কাছে

এবং আল্লাহর যে হাম রাহমান এবং রাহিম সেটা আছে এখানে দ্য ফ্রম এটা দিয়ে শুরু করলেন দ্বিতীয় অংশটুকু মিন মোহাম্মদিন এটা মোহাম্মদের পক্ষ থেকে মানে প্রেরক প্রেরক হচ্ছে মোহাম্মদ মিন ফ্রম মোহাম্মদ কে তার পরিচয় দেয় আবদুল্লাহ রাসুলি তিনি আল্লাহর একজন বন্দা এবং আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল পত্রের কিন্তু এটা একটা যিনি প্রেরক যেখানে হবে প্রথম প্রেরকের নাম থাকবে প্রেরকের নামের মধ্যে এখন আমাদের দেশের পত্র পত্রিকায় কিন্তু এটা আছে পত্রের মধ্যে আছে প্রেরকের নাম তো প্রেরকের নামের সাথে তার ডেজিগনেশনও থাকা দরকার যেমন মোহাম্মদ মোহাম্মদকে প্রথম পরিচয় আব্দুল্লাহ সে আল্লাহর বন্ধা দ্বিতীয় পরিচয় রসুল উল্লাহ সাল আলহি ওসাল্লাম চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল পত্র লেখা নমুনা আমাদের সামনে রেখেছেন আজকে আমরা অনেক গবেষণা করি কিন্তু রসুলের এই হাদিসকে আমরা কোনো সময় গবেষণা করি না যে পত্র লেখার সুন্দর নিয়মটা কি পত্র লেখার সুন্দর নিয়মই হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম সেটা দিয়ে শুরু করবে এবং প্রথম প্রেরক দিবে আর প্রেরকের মধ্যে প্রথম তার নাম থাকবে পরে তার পরিচয় থাকবে এবং তার ডেজিগনেশন সেখানে থাকবে এটা পরিষ্কার আলোচনা করেছেন ইলা হেরাকলা হলো টু প্রতি কার দেওয়া হলো ইলা হেরাক হেরাকলা আর তারও পরিচয় দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আদিমের রুম রুমের বাদশা চমৎকার রসুলের সবটি কথায় যুক্তিসঙ্গত এরপরে যে আমরা এখানে বিসমিল্লা দিয়ে শুরু করলাম পত্র প্রেরকের নাম গেল প্রাপকের নাম হলো তার ডিজিগনেশন হলো এখন কি দরকার দ্বিতীয় অংশটুকু সালামুমা আলহুদা আল্লাহর পক্ষ থেকে আহ শান্তি বর্ষিত হোক যে হাদায়তকে অনুসরণ করে এখানে যেহেতু হেরাক তখন ইসলাম ইসলাম গ্রহণ করে নাই সেই জন্য মূলত তাকে বলা হয়েছে আলা আলামান হুদা অর্থাৎ তুমি যদি কে অনুসরণ করো তাহলে তোমার উপরে শান্তি বর্ষণ হবে এই সালাম দেওয়া শুরু হলো এরপর অতপর মূল বিষয় যে বিষয়টাকে হাইলাইট করা দরকার এই বিষয়টা এখানে উল্লেখ করেছে পরিষ্কার একবার বিষয়টা বলে দিলেন আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি আসলিম তসলাম তুমি ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকো তোমার রাজত্ব তোমার কাছেই থাকবে তোমার এই সাহান শৌকত সেখানে থাকবে শর্ত হলো তুমি ইসলাম গ্রহণ করো আরো সুন্দর বলা হয়েছে যে আল্লাহ তালা তোমাকে ডাবল ডাবল তোমাকে সব দিবেন সুহান আল্লাহ আল্লাহ তাকে ইউতিক আল্লাহ আল্লাহ তোমাকে দিবে আজরাকা তোমার বিনিময় মাররা তাইনে দুইবার যেহেতু তুমি ওই ধর্মে বিশ্বাসী সব পাবে আর একটা সব পাবে যেহেতু তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহ সাল্লামের নবতের উপরে তুমি বিশ্বাস স্থাপন করলে এই জন্য তুমি আরেকটা সব পাবে ফাইন থাই আর যদি তুমি এটাকে গ্রহণ না করে নিজেকে প্রত্যাখ্যান করো দাওয়াতকে ফাইন না আলাইকা ইসমাল আরে সিগিন আরে সিগিন আরে সিন বিভিন্ন তাহিক আছে শব্দটার হয় তোমার উপরে হবে তোমার অনুসারী যারা রয়েছে তাদের সমস্ত গুণা তোমার বহন করতে হবে নজবুল্লাহমিদ আলী যারা নেতৃত্বের আসনে রয়েছেন যারা এক্সিকিউটিভ আসনে রয়েছেন তার অধীনস্থরা তাকে ফলো করে যদি সে ইসলাম গ্রহণ করে আর তারা সেটাকে যদি মেনে নেয় তাহলে সব তাদের সকলের ইন্ডিভিজুয়াল সকলের শব্দটা তাকে আমি নেক্সট বলবো কিন্তু আজকে অর্থটা বলার জন্য বলছি যে তোমার অনুসারী যারা আছে তোমার রাজত্বে যারা আছে সকলের গুণা তোমার বহন করতে হবে যদি তুমি এর থেকে আজকে মুখ ফিরে সেখানে এরপরে আল্লাহ তারা আল্লাহর রাসূল সেখানে কুরআনের ওই আয়াত পুরো শুনালেন ইয়া আহল কিতাব হে আহলে কিতাব তাআলাউ ইলা kalimatun sawa'in baynana wa baynakum তোরা আসো ওই শব্দের দিকে ওই কালিমার দিকে যেটা তোমাদের এবং আমাদের মধ্যে সমান সেটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করা আমরা কারো ইবাদত করব না একমাত্র আল্লাহর ওয়ালা নুশরিকু বিহি শাইআ এবং কাউকে আমরা কি করব না শরীক করব না মূল বিষয়বস্তু কুরআনের রেফারেন্স দিয়ে আল্লাহর রসুল বুঝাইলেন এবং ওলায়ত 택িত بعضنا بعضا اربابا আমরা একে অপরকে রব বানাব না একে অপরের বন্ধু হতে পারে কিন্তু একে অপরকে রব বানাব না তার অভিভাবক বানাব না তার কাছে আমরা প্রার্থনা করব না তাকেই পূজা করব না তাকেই আমরা রব বানায় নিব না সে কারণে বিন দুরিল্লাহি আল্লাহ ছাড়া ফাইন্তাওাল্লাউ তুমি যদি ফিরে যাও এখান থেকে ফাকুলু তাহলে তোমরা এটা বলো মানে শক্তিটা হলো সাদূ বিআননা মুসলিমুন আমরা হচ্ছে মুসলমান আমরা আল্লাহকে স্বীকার করেছি আল্লাহর আনুগত্য করেছি সেখানে এই বিষয়টা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রর বিষয়বস্তু আজকে আমাদের দেশে আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে পত্র লেখি রাষ্ট্রীয় পত্র হয় পারিবারিক পত্র হয় শিক্ষা সংক্রান্ত পত্র হয় বিভিন্ন বিষয়ের পত্র হয় সেই পত্রগুলা কিন্তু এখানে পুরা নির্দেশনা রয়েছে আল্লাহর রসুলের তখন দাওয়াতি মিশন ছিলেন সে দাওয়াতি মিশনের যে বিষয়বস্তুকে তুলে ধরার জন্য প্রথমত তিনি তার হাম শুরু করেছেন তার নাম দিয়ে শুরু করেছেন তার ডিজিগনেশন শুরু করেছেন দ্বিতীয়ত যার কাছে পত্র প্রেরণ করেছেন তার ডিজিগনেশন দিয়েছেন এবং তাকে সালাম শান্তি যদি সেই ইসলাম গ্রহণ করে তাকে তার শান্তি বর্ষিত হোক সেখানে বিষয়টাকে তিনি তুলে ধরে শেষ পর্যন্ত কোরআন যে কোরআন হচ্ছে উদাল্লিন নাস যে কোরআনের দা দাওয়াত আল্লাহ রসুল দিয়েছেন তার ওই আয়ারটুকু সেখানে তুলে ধরে তাকে পরিষ্কার করে দিয়েছেন সেখানে এই পত্র যখন হেরাক পরে শোনালো এখানে পরের রেবায়তে আছে। আমরা ওই যে যেখানে রুমের বাচ্চা হেরাক এই আলোচনা ডায়লগটা যেখানে চলছিল সেখানে ঘটনায় হাদিসের শেষের দিকে আছে শুরুতেই কিছু কথা ছিল যে কথাটা অর্থাৎ যেখানে আবু সুফিয়ান এবং তার দল বলকে নিয়ে এই ডায়লগটা চলতেছিল কথোপকথনটা চলতেছিল সেখানে ওই রুমটা ছিল সরকারি একটা বড় মানে প্রধান অফিস যেখানে তখনকার যুগের ওই সভাসদ হেরাকলের অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী পরিষদ সচিব পরিষদ বলতে আমরা যা বুঝি রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত সেই মানের লোকরা সে উপস্থিত ছিল এতক্ষণ পর্যন্ত এই ডায়ালগ তারা শুনতে লাগলো শুনেছে এবং তার এই কথাগুলোও বিস্তারিতভাবে সে সুন্দর করে সবার সামনে তুলে ধরেছে হেরাক এইটা শোনার পরে আবু সুফিয়ান তখন বলল যে আমি তো তিনটা সিনারি এখানে একটা তো আমার গুলো আমার প্রশ্নের উত্তর শুনলাম এবং হেরাকলে তার পত্রটা পরে জনগণকে শুনানো শুনানোর পরে আবু সুফিয়ান বলতেছিল যে ফালাম্মা খালা মা খালা অর্থাৎ হেরাক তখন তার এই সভাসদের উদ্দেশ্যে তার এই মন্ত্রিপরিষদের উদ্দেশ্যে যাবলার যখন বলছে ও ফারাগামিন খেরা আতিল খিতাব এবং কিতাবটা পড়ার মানে এই পত্র পড়া যখন শেষ করলেন কাসুর আইন দেবসাহাবু সরুগুল শুরু হয়ে গেল পুষ্পা শুরু হলো বিভিন্ন ধরনের উচ্চপাচ্য শুরু হয়ে গেল অর্ধাফা আতিল আসওয়াদ এবং পরস্পর একে অপরকে কথা জুড়ে আওয়াজ দেওয়া শুরু করলো সরুগুল শুরু হয়ে গেল ওখরে যে না এই ফাঁকে আমাদেরকে বের করে দিল এই জন্য শুরুতে এই কথাটা আমি পরে বলছি এই জন্য যে শুরুতে থাকলে মনে থাকবে না তাইলে এই যে হলে তাদের সাক্ষাৎকারটা হয়েছিল সেখানে হেরাকলি ছিল আবু সুফিয়ান ছিল তার সাথে যারা দল ছিল সেটা ছিল এবং ওইটাকে বলা হয়েছে ওই এই ভবনে সেখানে হেরাকলের দাস কারা যত প্রকারের সরকারের উচ্চ কর্মকর্তা ওজির মন্ত্রী পরিষদ সংসদ পরিষদ যত পরিষদ ছিল গুরুত্বপূর্ণ সকলেই সেখানে ছিল এটা আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি যেটা হাদিসের শেষের অংশে আসবে যে হেরাক যখন তাদেরকে এই ঘরে দাওয়াত দিল সকলে আসার জন্য সবাই আসার পর হেরাক তো বাইরের দিকে দরজাগুলো বন্ধ করে দিয়েছিল কারণ তার একটা ধারণা ছিল যে এই কথাগুলো বলার পরে কি অবস্থা হয় আর সেই অবস্থা যদি বাইরে বের হয়ে যায় তাহলে দেশের অবস্থা কোনটা হবে এজন্য তার একটা দৃষ্টিভঙ্গি তার অভিজ্ঞতা থেকে সে দরজাগুলা বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছিল যখন এই পত্র পড়া শেষ হলো এবং হেরাকলের মানসিকতা যখন তার সভাসদের লোকরা বোঝা শুরু করলো তখন তারা পাল্লা শুরু করে দিল বিভিন্ন ধরনের হই হাল্লুল শুরু করে দিল এই ফাঁকে দেয়া আবু সুফিয়ান সহ তার দলবলকে হারাক ওই সভা ওইখান থেকে হল থেকে বের করে দেওয়া হলো মানে তাদেরকে বললো তাদেরকে নিরাপদ জায়গায় এখন শুধু হেরাক আর সেখানে তার সভাসদের লোকরাই সেখানে আস এখানে যাওয়ার সময় আবু সুফিয়ান সে বলছিল যে আমাদেরকে তো বের করে দিল কিন্তু ব্যাপারটা একটা ঘটনা এখানে ঘটে যাবে ইবনু আবি কাপসা এটা রসুলকে ইঙ্গিত করে সে বলছে যে ইবনু আবি কাপসার ঘটনা তো একটা বড় ধরনের ঘটনা হয়ে যেতে পারে এটা তো দেখা যায় সে রুমের বাচ্চাও কি করছে তাকে ভয় পাচ্ছে সেখানে এবং আমার ধারণা এখন তার মনের কথা না সফিয়ান বলছিল যে সেদিন থেকেই আমার ভিতরে এটা কাজ করতেছিল যে কোনো না কোনো এক সময় হয়তো ইসলামে আমি দীক্ষিত হব এখন ফট করে বলতে পারে না যে সেও তো সেই ধরনের লিডার লোক কিন্তু আল্লাহ তালা তার ওই দিন থেকে তার ভিতরে মোহাম্মদের প্রতি বা রসুলের প্রতি রসুলার প্রতি তার যে একটা মহাব্বত একটা বিশ্বাস স্থাপন হয়ে গেছিল কিন্তু সেটা তার প্রকাশ করতে সময় লেগেছে সেই ফতে মক্কা পর্যন্ত সেখানে এই জন্য সে বলছিল ফমা জিল তু ইসলাম আমি সেদিন থেকে এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমার ছিল যে মোহাম্মদ আমার এই বাতিজা একসময় বিজয় লাভ করবে আল্লাহ তালা ইতিমধ্যে আমার ভিতরে ইসলাম প্রবেশ করা হয়েছে এই বুঝে গেল থাকার ঘটনাটা সে ইসলাম গ্রহণ করার পরে সে কি করেছে এটাকে পরিষ্কার আলোচনা করব এই কথার সাথে সংযোজন যখন সেই রুমের বাদশা হ্রাক এই পত্র যখন পড়লো পড়ার পরে সে তাদেরকে যখন বের করে দেওয়া হলো আবু সুফিয়ান এবং তার দলবোলকে যখন বের করে দিয়েছে তখন সে একটা বক্তব্য দিয়েছিল একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল সেই ভাষণটা হলো এইভাবে ছিল তোমরা কি কল্যাণ এবং সঠিক ভাবে থাকতে চাও তোমরা তোমাদের রাজত্বকে রক্ষা করতে যদি চাও হা তোমরা এই নবীর কি করো করো তার আনুগত্য করো এটা ছিল হেরাকলের জাতির উদ্দেশ্যে তখনকার যারা উপস্থিত তাদের উদ্দেশ্যে বলছিল খুব সুন্দর ইয়া তোমরা কি কল্যাণ এবং নিজেদের অবস্থান সত্যের উপর প্রতিষ্ঠিত যদি থাকতে চাও এবং তোমাদের রাজত্বকে যদি তোমরা রক্ষা করতে চাও তাহলে এই নবীরে কি করো এই নবীর অনুসরণ করো তার বায়াত গ্রহণ করো এই কথা ছিল হেরাকলেন কিন্তু ফাহাসু হাইসাত হুমুরুল ওয়াহশ ইলাল আবওয়াবে তখন তো তার সভাসদ যারা সেখানে ছিল তারা জংলি গাদার মতো দৌড়ায়া হুমরি থেকে তারা দরজার কাছে গেল দরজাতে বেরিয়ে কথা মানুষের জানিয়ে দিবে কিন্তু আগে আমি বলেছিলাম যে আসলে দরজাগুলো বাইরে তো বন্ধ ছিল কাদ গুল্লিকা দরজাগুলো ফাওয়াজাদুহা কাদ দরজা যখন গেছে তো বাইরে থেকে দরজা বন্ধ আর বেরিয়ে পারে নাই ফালাম্মা হেরাকলু না ওয়া আইসা মিনাল ঈমানি এই এতক্ষণ পর্যন্ত হেরাকলের যে কথা ছিল খান আকরাব ইলাল জান্নতে ওয়া কানা মিনাল মুমিনিনা সাদিকিন কিন্তু যখন সে দেখছে তার রাজত্ব তার হাত থেকে ছুটে যাবে তার এই কর্তৃত্ব থাকবে না তার বিরুদ্ধে করবে এই নেতৃত্বকে রক্ষা করার জন্য রাজত্ব রক্ষা করার জন্য সে পল্টি দিয়ে দিল সেখানে সে হঠাৎ করে এখন বলে ফেলল এমনি কুলতু মাকালাতি আনিফান আমি এই যে কথাটা বললাম আখতা বিরু বিহা তোমরা পরীক্ষা নিচ্ছি হ্যাঁ আলা সিদ্ধা আলা দিন তোমরা তোমাদের উপর উপরে করতে পুরা কথাটাই পাল্টাই দিয়েছে এই জন্য এই হেরাকলের ব্যাপারে কথা আসে প্রথম অবস্থা একবার জান্নাতের কাছে ছিল কিন্তু এই রাজত্বের কারণে দুনিয়ার এই মুহ এই লোভ লালসার কারণে সে জাহান নামের একবারে গবলে সে যাবে যেহেতু সে এখানে তার নেতৃত্ব রক্ষা করার জন্য রাজত্ব রক্ষা করার জন্য সে ইমান থেকে বিচ্যুত হয়ে গেল আখতাবেরু বিহা সিদ্দাতকুম আলা দীনিকুম ওয়া আমরাত তোমরা তোমাদের দিন উপর কতটুকু শক্ত এইজন্য ওই দুর্বল কথাটা তোমাদেরকে বললাম নাউজ বিল্লাহি মিন জালিক ফাকাদ দেখলাম যে তোমরা আসলে তোমাদের দ্বীনর উপর তোমরা মজবুত আছো মানে পুরা পুরা কথাই অবস্থাটা পরিবর্তন করে ফেলতে এটা আমাদের ফাসাজাদু লাহু তখন সবাই আবার খুশি হয়ে তাকে সিজদা করেছে সবাই তার প্রতি রাজি হয়েছে ফাঁকানা দালিকা আখেরা শাহ হেরাক আর এটাই ছিল হেরাকের সর্বশেষ হেরাকের ব্যাপারে অনেকে বলে যে ইসলাম গ্রহণ করেছে কোথায় তার তো এই ইসলাম গ্রহণের কোন নেই যদি ইসলাম গ্রহণ করতো ইসলামকে প্রাধান্য দেওয়া দরকার ছিল সেখানে রাজত্ব দেয় যাক মর্যাদা দেয় যাক এগুলো আসলে চূড়ান্ত মর্যাদা মর্যাদা হচ্ছে আল্লাহ রাবুল আলমের কাছে চূড়ান্ত মর্যাদা পাওয়া সম্মানিত দর্শক শ্রোতা আমি হাদিস পোড়াটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাঝে ইবদিন নাতুরের একটা ঘটনা আছে সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি পরবর্তী ক্লাসে বলবো এবং আরো কিছু শিক্ষণীয় দিক যে বর্তমান যুগের সাথে এই হাদিসটাকে আমরা কিভাবে গোছাবো বর্তমান যুগে এই হাদিসটা আমাদের কিভাবে আমল করতে হবে আমরা যারা বিচারের আসনে রয়েছি আমরা যারা বিভিন্ন দায়িত্বের আসনে রয়েছি তারা এই হাদিস থেকে দুনিয়াকে সুন্দর করার জন্য মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কি কি ভূমিকা রাখা দরকার কিভাবে কাজ করা দরকার এই বিষয়টাকে এখান থেকে বের করে আনার অনেক সুযোগ রয়েছে আমি আপনারা যারা শুনছেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে যে কাজ কাজ করছে সেই কাজটা তাদের একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তারা যেন তাদের এই কাজটাকে কবুল করেন এবং আমি বলেছিলাম যে যারা কাজ সহযোগিতা কিছু লাগে কিনা আমরা যারা শুনছি যারা দেখছি তাদেরকে অবশ্যই সহযোগিতা করার জন্য এগিয়ে আসা দরকার তারা এই বুখারের মতো একটি কিতাবকে সারা দুনিয়ার সামনে বিশেষভাবে তুলে ধরার জন্য দার্সের যে ব্যবস্থা করেছে এই জন্য তাদের আমি সুস্বাস্থ্য তাদের জন্য তাদেরকে মোহরজ্ঞ জানাচ্ছি আমলকে কবুলিয়তের জন্য আল্লাহর কাছে চাচ্ছি আমরা যারা শুনছি বা যারা শুনছেন তাদের সকলকে মোর জানিয়ে আমি কাল দিন আল্লাহর কাছে আপনি দাবি করতে পারেন যে আল্লাহ আমি রসুলের হাদিসের ছাত্র হিসাবে দরিয়াতে আসছে কার কখন মৃত্যু হয়ে যাবে সেটা বলার কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ রসুল বলছেন তো খাই রুকুমান আল্লাহ আল্লাহ এটা কোরআন শিক্ষারী অংশ হাদিস আমরা পড়তেছি আশা করি আপনারা এটা খুব হৃদয় দিয়ে অঙ্গন করবেন এই বিষয়গুলো পড়বেন যারা বাংলা বুখারি শরীফ পড়েন বিভিন্ন ব্যাখ্যা পড়েন আমার মনে হয় সেগুলো আলোচনা করলে আপনাদের মধ্যে অনেকে হয়তো এমন ব্যক্তি আসতে পারবেন যে বিষয়গুলোকে আরও যুক্তি আরো সাইন্টিফিকভাবে আরও আমি সুন্দর করে তুলে ধরতে পারবেন এই জন্য আমি সকলের এই বুখারি পড়ার আহ্বান জানিয়ে এতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অতিরিক্ত হয়ে তাহলে জন্য আমাদেরকে ক্ষমা করে দেন আগামীতে আবার বৃহস্পতিবারে এই পাঠে যেন আমরা অংশগ্রহণ করতে পারি দর্শক যেন অংশগ্রহণ করতে পারি হাদিসের বাকি অংশ যেন শুনতে পারি সেই তৌফিক কামনা করে মহান রবের দরবারে আহ নিজের কবুলিয়ত এবং মাগফরাত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি ওয়াকুর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বলামিন